নমস্কার প্রাইমারি শিক্ষক নিয়োগে আজকে সুপ্রিম কোর্টে একটা এনআইওএস ডিএলএদের মামলা ছিল এই মাত্র কিন্তু মামলাটির শুনানি শেষ হলো এবং আজকে মামলায় যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এটা আমি এখানে ডিসকাস করবো এই ভিডিওতে ছোট্ট একটু আপডেট অবশ্যই দেখে নাও তো তথ্যটি অবশ্যই বন্ধুরা হেল্পফুল হবে তোমরা কিন্তু এক্ষুনি একটি লাইক করে দেবে এবং প্রাইমারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো দেখো বিষয়টি কি দেখিয়ে দিই এখানে আজকে আমরা জানি যে সম্পূর্ণ মামলাটি শুনানি এইমাত্র শেষ হয়েছে এবং সেখানে কি হলো যে সিএল অর্থাৎ সিভিল ল নাম্বার ছয়ে কেসটি উঠেছিল এখানে এখন আমরা দেখে নিই অর্ডার কপিতে হয়তো দেওয়া হয় তবুও আমরা যেটা দেখেছি আমরা লাইভে দেখে নিই আমরা জাজমেন্টে ক্লিক করবো এখানে ঠিক আছে তো আমি ক্লিক করছি ক্লিক করলে দেখো আমাদের সামনে চলে আসবে কি যে তিন দশ অর্থাৎ লাস্ট কিন্তু যে জাজমেন্ট অর্থাৎ এখনও কিন্তু পিডিএফটা এখনও কিন্তু সার্ভারে মানে আপলোড হয়নি তবুও তোমাদের বলে দেবো বন্ধুরা তোমরা জেনে নাও যে এই কেসটাই কিন্তু সম্পূর্ণ কথা অর্থাৎ দুই পক্ষের অর্থাৎ দি ইউনিয়ন স্টেট অফ উত্তরাখণ্ড এই পক্ষের যে সমস্ত তথ্য তারা কিন্তু শুনেছে দীর্ঘক্ষণ মামলাটি শুনানি হলো সাথে যে ডি এনআইএসের পক্ষে যে উকিল ছিল বা যে লোড ছিল অর্থাৎ পিটিশনার নন্দন সিং ভোহরা তারও কিন্তু সমস্ত তথ্য শুনেছে বিচারপতিগণ ঠিক আছে তারপরে শুনে তারা কিন্তু সমস্ত কিছু এটা বুঝে এবং রেকর্ড করেছে যার ফলে তারা বলে আজকে কিন্তু কেসটি মোটামুটি ফাইনাল হয়ে গেছে ঠিক আছে কিন্তু ফাইনাল যে জাজমেন্টটা অর্থাৎ যেটা ফাইনাল যে রাইটা সেটাকে তারা কিন্তু এখনও দেয়নি সেটা রিজার্ভ রেখেছে অর্থাৎ সংরক্ষণ করেছে তারা কিন্তু কিছু মাস পরে তারা কিন্তু সম্পূর্ণ তথ্যটা বা রায়টা দিয়ে দেবে অর্থাৎ আজ কিন্তু ফাইনাল রায়টা আসেনি তবে হ্যাঁ দীর্ঘক্ষণ শুনানি হলো সুপ্রিম কোর্টে আমরা দেখেছি লাইভে এবং সেখানে বলা হয়েছে উভয় পক্ষের কথা তারা শুনেছে অর্থাৎ এনআইএসরা বৈধ কিনা প্রাইমারি তারা যোগ্য কি অনেক প্রশ্ন অনেক উত্তর তারা ডিসকাস করেছে এবং যার ফলে এই বিষয়টি কিন্তু একদম সম্পূর্ণ ফাইনাল রায় তারা দেবে খুব শীঘ্রই কয়েক মাস রাইটে স্টে রেখে বা রিজার্ভ রেখে তারা কিন্তু অবশ্যই রাইটে জানিয়ে দেবে এই আপডেটটাই বন্ধুরা ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা বুঝতে পারছি যে এস এরা কিন্তু প্রাইমারিতে থাকবে এটা আমাদের অনুমান এটা কিন্তু সম্পূর্ণ কোর্টের অর্ডার আমি বলছি না তবে হ্যাঁ খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যে কিন্তু আমরা ফাইনাল জাজমেন্ট পেয়ে যাব পেয়ে গেলেই কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা তবে হ্যাঁ এনআইএস ডিএলএড প্রত্যেকেরাই মানে আশা রাখতে পারো যে প্রাইমারি তোমার অবশ্যই বসতে পারবে বা নিয়োগ পাবে যাই হোক দেখা যাক সামনের দিন কী হয় তো বন্ধুরা অবশ্যই এটা হেল্পফুল ভিডিও তোমার সঙ্গে থাকবে এবং প্রাইমারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে বন্ধু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংক ইউ এবং আরেকটু বলে দিই অবশ্যই এটা শেয়ার করো তোমাদের এনআইএস বন্ধুদের মাঝে ठीक है थैंक यू थैंक्स फॉर वाचिंग